হ্যালো সুদর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে যে অ্যাকাউন্ট করতে কি কি লাগে বা প্রোফাইল ক্রিয়েট করতে কি কি লাগে সে বিষয়ে আলোচনা করব। তো এখানে বিশেষত তিনটি স্টেপ রয়েছে বা তিনটি ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। এক নম্বরে হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার, আর দুই নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের হচ্ছে নাম্বার, এবং তিন নম্বরে হচ্ছে এনআইডি কার্ডের যে জন্ম তারিখ রয়েছে আপনার সেইগুলো আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে, নইলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে না বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। তো এর মধ্যে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার সচল মোবাইল এই কারণেই প্রয়োজন, কারণ আপনার ফোনটি যদি বন্ধ থাকে বা আপনার যে মোবাইল নম্বরটি সেটা যদি বন্ধ থাকে তাহলে আপনারা যে ওটিপিটি প্রেরণ করা হয় আপনার হচ্ছে নাগরিক কর্নার থেকে, যে আমরা অ্যাকাউন্ট করে থাকি বা নাগরিক নিবন্ধন করতে যে যে আমরা নাম্বারটি দিয়ে থাকি সেটি যদি বন্ধ থাকে তাহলে আমরা ওটিপিটি পাবো না, আর ওটিপি যদি না পাই তাহলে অ্যাকাউন্টটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো না। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন যে সচল একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য দুই নম্বরে যে জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমানে সবার এখন স্মার্ট কার্ড আছে, আপনারা চেষ্টা করবেন স্মার্ট কার্ডের নম্বরগুলো দিতে, আর স্মার্ট কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনারা নির্ভুলভাবে দিয়ে দিবেন, এবং স্মার্ট কার্ডের নাম্বারটাও নির্ভুলভাবে অবশ্যই দিবেন। এই স্টেপগুলো যদি আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার যে প্রোফাইলটি বা নাগরিক নিবন্ধন যেটি আপনার যে প্রোফাইল ক্রিয়েট হবে তৈরি হবে সেটি সম্পূর্ণ হবে, এবং আপনি এটা হচ্ছে প্রথম অবস্থায় 60% থাকে, তারপরে কিছু তথ্য হালানাগাদ করতে হয়, তথ্য অ্যাড করতে হয়, যোগ করতে হয়। তো এটা যোগ করলে আপনার প্রোফাইলটি 100% দেখাবে। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।